মন্দির আমরা যদি ওভারঅল ওয়েস্ট মন্দির নিয়ে ব্যাপারটা একটু দেখি তাহলে আমরা সবচেয়ে প্রাচীন মন্দির পাচ্ছি বড় করে সিদ্ধেশ্বর মন্দির সেটা মোটামুটি এইট সেঞ্চুরি এডি এরপরে প্রি ইসলামিক পিরিয়ডে মোটামুটি আমরা বাংলায় যে কটা উল্লেখযোগ্য দেউল পাচ্ছি তার মধ্যে বাঁকুড়ায় দুটো রয়েছে বহুলারা সোনাতপল সোনাতপলের মন্দিরটা এটাকে সূর্য মন্দির বলা হচ্ছে যদিও ব্যক্তিগত ভাবে আমি মনে করি না যে ওটা সূর্য মন্দির তার কিছু কারণ আছে ওখানে ওপরে যে স্টাকর কাজ আছে সেই স্টাকুর কাজে একজন তীর্থঙ্করের মূর্তি দেখা যাচ্ছে যেটা সম্ভবত কোথাও লেখা নেই কিন্তু আমি নিজে গিয়ে ফটোগ্রাফি করে আমি দেখেছি এছাড়া ইছাই ঘোষের দেউল এগুলো পি ইসলামিক যেগুলো আমি বর্ণনা করছি যদি ইছাই ঘোষের দেউল নিয়ে একটা বিতর্ক আছে ইছাই ঘোষের মন্দিরটা এমন কিছু জিনিস রয়েছে যেটাতে ওর এক্সাক্ট সময় নির্ণয় করা খুব মুশকিল হয়ে যায় আচ্ছা তাছাড়া সুন্দরবন এলাকায় চব্বিশ পরগনায় আমরা জটার দেউল পাচ্ছি পুরুলিয়ায় আমরা দুটো দেউল পাচ্ছি একটা পাথরের দেউল পাচ্ছি একটা ইটের দেউল পাচ্ছি ইটা দেউলটা অবশ্যই পুরনো পুরুলিয়ায় পাড়া বলে একটা জায়গায় রয়েছে এছাড়াও দেউল ঘাটায় পুরুলিয়াতে তিনটে দেউল ছিল তার মধ্যে একটি দেউল ভেঙে পড়ে গেছে বাকি দুটি দেউল রয়েছে এছাড়াও বর্ধমান জেলায় সাত দেউল বলে একটি দেউল রয়েছে এগুলো উড়িষ্যার যে রেখা মন্দিরের শৈলী সেই শৈলী থেকে হাইলি ইনফ্লুয়েসড এরপরে আমরা একটা গ্যাপ আমরা দেখতে পাচ্ছি দেউল আবার নাইনটিন সেঞ্চুরিতে রিভাইভেল করছে আমরা নাইনটিন সেঞ্চুরিতে যে দেউলগুলো দেখি তার মধ্যে কামলার প্রতাপেশ্বর মন্দির উল্লেখযোগ্য প্রতাপেশ্বর মন্দির তৈরি হয় হুগলি জেলার লক্ষ্মী জনার্দন মন্দির থেকে চারটে ভাগে ভাগ করি বাংলার ওভারঅল মন্দিরকে একটা হচ্ছে দেউল দেউল বলতে আমরা দুটো ভাগে ভাগ করি একটা প্রি ইসলামিক একটা হচ্ছে পোস্ট ইসলামিক আচ্ছা দ্বিতীয় ভাগটা হচ্ছে চালা এই চালা মন্দিরের মধ্যে আমরা দোচালা পাচ্ছি দোচালা মন্দির বীরভূমেও রয়েছে খুব উল্লেখযোগ্য ভাবে মুর্শিদাবাদের চার বাংলায় দোচালা মন্দির দেখতে পাচ্ছি যেটা রানী ভবানী তৈরি করেছিলেন এছাড়াও আমরা দোচালা মন্দির মুর্শিদাবাদে জাস্ট একশো মিটারের মধ্যে পঞ্চানন শিব মন্দির পাচ্ছি জোর বাংলা মন্দির আরেকটা ক্যাটাগরি দুটো দোচালা মন্দির একসঙ্গে জয়েন করে জোর বাংলা মন্দির তৈরি হচ্ছে যেমন জোর বাংলা মন্দিরের মধ্যে সবচেয়ে বিখ্যাত যেটা বিষ্ণুপুরের কেষ্ট মন্দির এছাড়াও আমরা গুপ্তিপাড়ায় চৈতন্য মন্দির সেঞ্চুরিতে তৈরি হয়েছিল জোরবাংলো মন্দিরের মধ্যে আর্লিয়স্ট মুর্শিদাবাদে গঙ্গেশ্বর মন্দির হুগলি সিনেটে বিশালাক্ষী মন্দির বীরভূমের ইটন্ডায় কালী মন্দির দেখতে পাচ্ছি এইটিন সেঞ্চুরি বালি দেওয়ানগঞ্জে একটা অদ্ভুত মন্দির দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জোর বাংলা কিন্তু তার সঙ্গে একটা ফিউশন আছে ওপরে নবরত্ন মন্দির ওটা নাইনটিন সেঞ্চুরি আর এছাড়া নদিয়ার পালপাড়াতে চারচালা মন্দির ঘুডিসার বিখ্যাত রঘুনাথ মন্দির ষোলোশো তেত্রিশ সালে তৈরি হয় এই মন্দিরটা খুব ইন্টারেস্টিং এছাড়া বীরভূমে আরো ধরুন গনপুর মল্লারপুর নানুর উঁচাকরণ এবং এই চারচালা মন্দিরের মধ্যে ডাবুকে যে চারচালা মন্দিরটা দেখতে পাচ্ছি ওটা কিন্তু গোটা পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে উঁচু চার চালা মন্দির এছাড়া নলহাটিতেও চার মন্দির আমরা দেখতে পাচ্ছি চার চালার পর আট চালা এই আটচালাটা মোটামুটি সবচেয়ে বেশি পরিমাণে দেখা যায় যেমন ধরুন আমরা হুগলি জেলার আটপুরে রাধা গোবিন্দ মন্দির কিংবা গুড়াপের নন্দলাল মন্দির হুগলির কোটালপুরে আটচালা মন্দির বাহিরগড়ের রাজরাজেশ্বর মন্দির দারহট্টের রাজরাজেশ্বর মন্দির পারুলের রঘুনাথ মন্দির আরামবাগ ভালিয়ার রঘুনাথ মন্দির এইটিন সেঞ্চুরিতে তৈরি রাজবল্লভ হাটের দামোদর মন্দির বর্ধমানে কাললাই রয়েছে বিজয় বৈদ্যনাথ মন্দির জগন্নাথ ঘাটের জোরাসিম মন্দির এইরকম বহু আমরা আট মন্দির সারা পশ্চিমবঙ্গে দেখতে পাইছি এছাড়াও বারো চালা মন্দির এটা খুব একটা দেখা যায় না একটু রেয়ার হুগলির ইলশোভাতে একটি আছে মুর্শিদাবাদে আমি একটা জায়গায় দেখেছিলাম হাজারদুয়ারি থেকে খুব একটা দূরে না ওখানে একটা বারো চানা মন্দির দেখেছিলাম কিন্তু কোন বইয়ে সেটা উল্লেখ পাইনি এরপরে যে ক্যাটাগরিটা আসছে হচ্ছে রত্ন মন্দির রত্ন মন্দির মানে কতগুলো তার চূড়া রয়েছে চূড়ার ওপর ভাগটা হয় যেমন ধরুন একরত্ন মন্দির এক রত্ন মন্দিরের মধ্যে আমাদের বিষ্ণুপুরে সবচেয়ে বিখ্যাত হচ্ছে মদন মোহন মন্দির ষোলোশো চুরানব্বই সালে তৈরি হুগলির খানাকুলে রাধা বল্লভ মন্দির গুপ্তিপাড়ার রামচন্দ্র মন্দির মধ্যে এই মন্দিরটা কিছু প্যানেল প্যানেল রয়েছে রয়েছে মতো এছাড়া অনন্ত বাসুদেব মন্দির বাঁশ বেরিয়া এরপরে আমরা পঞ্চরত্ন মন্দির দেখতে পাই পঞ্চরত্ন মন্দিরটাও খুব ফ্রিকুয়েন্টলি দেখা যায় পঞ্চরত্ন মন্দিরের মধ্যে ষোলোশো সালে সালের শ্যামরাই মন্দির বাঁকুড়ায় বাঁকুড়ার হদল এই হদর নারায়ণপুর পঞ্চরত্ন মন্দির দেখতে পাচ্ছি বনকাঠি বনকাঠি বর্ধমান এবং বীরভূমের একবারে সীমান্ত তো বনকাঠিতে আমরা পঞ্চরত্ন মন্দির দেখতে পাচ্ছি মুর্শিদাবাদের ভট্টবাটিতে রত্নেশ্বর মন্দির দেখতে পাচ্ছি ইলাম এটা বীরভূম জেলার মধ্যে পড়ছে ইলাম বাজার লক্ষ্মী জনার্দন মন্দির এটাও কিন্তু পঞ্চরত্ন এবার নবরত্ন মন্দির আছে নবরত্ন মন্দিরের মধ্যে বীরভূমের মধ্যে ঘুরির সাথে লক্ষ্মী জনার্দন মন্দির সতেরোশো উনচল্লিশ সালে তৈরি জয়দেব কেঁদুলির মন্দির ষোলোশো বিরানব্বই সালে তৈরি মন্দিরটার নাম হচ্ছে রাধাগোবিন্দ মন্দির এই মন্দির আমরা খুব অদ্ভুত কিছু প্যানেল দেখতে পাচ্ছি যেমন ধরুন এই মন্দিরে একটা প্যানেল আমার খুব উল্লেখযোগ্য মনে হয়েছে যেমন শ্বেতকালিকার প্যানেল এটা খুব রেয়ার হয় খুব একটা বেশি জায়গায় আমরা এই শ্বেতকালিকার প্যানেলটা দেখতে পাই না এরপরে তেরোচূড়া তেরোচূড়া মন্দিরের মধ্যে তো দুবরাজপুরের তিনটে রয়েছে এবং খুব মানে দুঃখের বিষয় যে এই তিনটের বর্তমান অবস্থা খুব শোচনীয় তার মধ্যে একটা তো পুরো সিমেন্ট দিয়ে রং করা হয়েছে টেরাকোটা মন্দিরে যদি রং করা হয় টেরাকোটা মন্দির কিন্তু একদম নষ্ট হয়ে যায় গ্রামের মানুষ তো বটেই শহরের মানুষরাও কিন্তু এই সম্পর্কে যথেষ্ট সচেতন নয় আচ্ছা সতেরো চূড়া মন্দির আছে মেদিনীপুরে পার্বতীনাথের মন্দির পঁচিশ চূড়া মন্দির আমাদের বাংলায় পাঁচটা আছে এই পাঁচটার মধ্যে তিনটে আছে হচ্ছে কাউলায় অম্বিকা কাললায় আর একটা আছে হুগলি জেলায় কাঁওলা থেকে ওই পনেরো কিলোমিটার হবে মোটামুটি সুখারিয়ায় আনন্দ ভৈরবী মন্দির আর সোনামুখীর শ্রীধর মন্দির এই পাঁচটা হচ্ছে বাংলার পঁচিশ চূড়া মন্দির এছাড়াও আরেকটা ক্যাটাগরি আছে দালান মন্দির দালান মন্দির হচ্ছে একদম ফ্ল্যাট রুপ মন্দির দুটো মোটামুটি ক্যাটাগরি হয় দালান একটা হচ্ছে আপনার সিঙ্গেল স্টোরি হতে পারে একতলা আর দ্বিতীয়ত ডবল স্টোরি হতে পারে বীরভূমের ইটনডায় একটা খুব সুন্দর ওই রকম ডবল স্টোরি দালান মন্দির রয়েছে আর সিঙ্গল স্টোরি মন্দির কাললাতে রূপেশ্বর মন্দির ডবল স্টোরি মন্দির বীরভূমের খয়রাসোলের রাধা বিনোদ মন্দির এইগুলো যদি আমরা মাথায় দেখি এবং এর প্রেক্ষিতে যদি আমরা বীরভূমের বিভিন্ন মন্দির সম্পর্কে আলোচনা করি যেমন ধরুন বীরভূমে কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য পাওয়া যাচ্ছে স্থাপত্য শিল্পে যেমন একমাত্র বীরভূমে আমরা বীরভূম এবং তৎসংলগ্ন মালুটিতে মালুটি ঝাড়খণ্ডে পড়ছে আমরা ফুল পাথরের ব্যবহার দেখতে পাচ্ছি মন্দিরে এবং অনেক বেশি পরিমাণে অন্য জেলার তুলনায় বীরভূম এবং নদীয়া দুটো ডিস্ট্রিক্টে আমরা চারচালা মন্দির এই মন্দিরটা বেশি করে দেখতে পাচ্ছি বীরভূমের স্থাপত্য বলতে আমরা মন্দির মসজিদ সমস্ত কিছু আমরা দেখে নেব এছাড়াও ধরুন রাজপ্রাসাদ যেমন খুব উল্লেখযোগ্য হচ্ছে হেতমপুরের রাজপ্রাসাদ যেখানে নশো নিরানব্বইটা দরজা রয়েছে এইরকম সুরুল সুপুর কালিকাপুর ইত্যাদি জায়গায় আমরা রাজপ্রাসাদ দেখতে পাচ্ছি হেতপুর রাজবাড়িতে আমরা যদি দোতলার দিকে উঠে যাই তাহলে আমরা অসম্ভব সুন্দর মুরাল দেখতে পাবো এই সমস্ত কিছু নিয়েই বীরভূমের স্থাপত্য শিল্প এবং বীরভূম এই যে অজয় নদীর তীরবর্তী যে এলাকা এটা অন্যতম প্রাচীন এলাকা বিষয় বীরভূমের স্থাপত্য আমরা যে এটা খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন করলেন তার কারণ এখানে আমরা টেরাকোটার ফলকে এমন কিছু প্যানেল দেখতে পাচ্ছি যা অত্যন্ত উল্লেখযোগ্য যেমন ধরুন ঘুড়িসা ঘুড়িশার গ্রামে দুটো মন্দির আছে একটা রঘুনাথজি মন্দির আর একটা লক্ষ্মী জনার্দন মন্দির এই দুটো মন্দিরের মধ্যে রঘুনাথজি মন্দির হচ্ছে ষোলোশো তেত্রিশ সাল সেই তেত্রিশ সালে তৈরি হয়েছে এবং এখনো অবধি ওটা বীরভূম জেলার সবচেয়ে প্রাচীন মন্দির টেরাকোটার চারচালা মন্দির আপনার যে প্রশ্নটা ছিল যে আমরা প্রেমের আঙ্গি কিভাবে এই মন্দিরে পাই ষোলোশো সালে যে রঘুনাথজির মন্দির ঘুড়ি সাই তৈরি হয়েছে ওইখানে আমরা একটি প্যানেল দেখতে পাচ্ছি এই প্যানেলটা বীরভূমে অন্য জায়গাতেও দেখা যায় সেটা হচ্ছে নবনারী কুঞ্জর এই নবনারী কুঞ্জর ব্যাপারটা কি এখানে বলে রাখি গণপুরে অনেকগুলো মন্দির আছে তার মধ্যে পাঁচটা মন্দির একেবারে পাশাপাশি একদম সংলগ্ন এই যে পাঁচটা মন্দিরের মধ্যেও একটি মন্দিরে আমরা এই নবনারী কুঞ্জর ব্যাপারটা দেখতে পাই কুঞ্জর শব্দটার অর্থ হচ্ছে হাতি বা এলিফ্যান্ট আর গল্পটা হচ্ছে এইরকম যে শ্রীকৃষ্ণের সঙ্গে রসিকতা করবার জন্য রাধা রাধা এবং তার আটজন সখী মিলে হাতির রূপ ধারণ করেছে রাধা ছাড়াও এই আটজন সখীর নাম হচ্ছে ললিতা বিশাখা চম্পকলতা চিত্রা তুঙ্গবিদ্যা ইন্দুলেখা রঙ্গদেবী সুদেবী এই আটজন সাথে রাধাকে খুঁজতে খুঁজতে এসে ওই হাতি দেখে কৃষ্ণ প্রথমে মনে মনে ভেবেছেন এই হাতি বুঝি তার রাধাকে বধ করেছেন তিনি খুব মানে রেগেই অ্যাপ্রোচ করছেন যেই হাতির পিছে উঠেছেন এমন সময় এই যে সমস্ত তার আটজন তারা একসঙ্গে হেসে উঠেছে তখন কৃষ্ণ নিজের ভুলটা বুঝতে পেরেছে যে এই ভুলটা আমি করলাম তিনি তারপর রাধাকে অন্বেষণ করছেন এই যে এইভাবে প্রেমের আঙ্গিকটা খুব সুন্দরভাবে আমাদের টেরাকোটা মন্দিরে কিন্তু দেখা যায় এটা আপনি উড়িষ্যার পর চিত্রে দেখতে পাবেন বিষ্ণুপুরে কিছু মন্দিরে রয়েছে এই নবনারী রাধা কৃষ্ণের একসঙ্গে পাঁচটা দেউল রয়েছে এই দেউলগুলো হচ্ছে নাইনটিন সেঞ্চুরিতে এই যে দেউল রিভাইভাল হয়েছিল সেই প্রকার দেউল এই দেউলের একটি প্যানেলে কালী কৃষ্ণ রয়েছে কালীকৃষ্ণর ব্যাপারটা কি রাধা রাত্রিরে অভিসারে বেরিয়েছেন কৃষ্ণর সঙ্গে দেখা করতে যাচ্ছেন সেখানে পৌঁছেছেন কৃষ্ণের সঙ্গে তিনি কথা বলছেন এদিকে সেই খবরটা তার তার ননদিনীরা পৌঁছে দিয়েছে স্বামী অয়ন ঘোষের কাছে এবার ঘোষ খবরটা শুনে খুব রেগে মেগে একদম খোলা তরবারি নিয়ে আসছে হাতে নাতে রাধাকে ধরব এদিকে কৃষ্ণ তো অন্তর আমি কৃষ্ণ কিন্তু আগে থেকেই বুঝে গেছেন অয়ন ঘোষ আসছে যখনই অয়ন ঘোষ এসছে কৃষ্ণ কালীর রূপ ধারণ করেছে অয়ন ঘোষ তিনি শাক্ত তিনি কালী দর্শন করেছেন যেই সঙ্গে সঙ্গে উনি কিন্তু একেবারে অভিভূত হয়ে গেছেন রাধা কিন্তু কিছুই বুঝতে পারছেন না যে কি ঘটনা ঘটলো এখনই তো কৃষ্ণের সঙ্গে ছিল এখনই কালীর রূপ কি করে কৃষ্ণ ধারণ করলো এইখানে একটা অদ্ভুত জিনিস আমরা দেখতে পাই এই যে শাক্ত মত এবং বৈষ্ণব মত এই দুটো যে একে অপরের কাছাকাছি আসছে এই দুটোর যে একটা ক্ষেত্রে মিলন ঘটছে সেটাই কিন্তু সিগনিফাই করছে এই প্রেমের ক্ষেত্রে আরেকটা উল্লেখযোগ্য যেটা আমার খুব সুন্দর লাগে সেটা হচ্ছে খুড়িশাল শার লক্ষ্মী জনার্দন মন্দির বীরভূম জেলার পুরাকীর্তিতে শালটা সালটা বলা আছে সেভেনটিন থার্টি নাইন এবং তৈরি করেছেন কেন ক্ষেত্রনাথ দত্ত তিনি একজন গন্ধ মনির ছিলেন যদিও ডেভিড ম্যাকাচিয়ন কিন্তু এটা নাইনটিন সেঞ্চুরির মন্দির হিসেবেই দেখিয়েছেন এইখানে একটা খুব প্রমিনেন্ট প্যানেল রয়েছে একেবারে প্রথমে গেলেই চোখে পড়ে ওপর দিকে এটা হচ্ছে রাই রাজা প্যানেল রাই রাজা প্যানেলটাও খুব ইন্টারেস্টিং রাই হচ্ছেন রাধা এখানে কৃষ্ণের অবর্তমানে রাধিকার যারা সহচারী বিবৃন্দ তারা রাধাকে রাজা সাজিয়েছেন এবং প্যানেলটা দেখলেই বোঝা যাবে রাধা এরকম সিংহাসনে বসে আছেন একেবারে রীতিমতো রাজসভা মন্ত্রী সন্ত্রী সব সেজেছেন যান শ্রীকৃষ্ণ সেখানে সখী রূপে প্রবেশ করছে বীরভূম জেলার আলমপুর বলে একটি গ্রাম এবং তার পূর্বাংশে আপনার তীরে একটি ছোট্ট গ্রাম দিনের নাম ছিল রাঘবপুর নামটা এসছে রাঘবানন্দ রায়ের নাম থেকে তো উনি একজন ব্রাহ্মণ এবং তিনি ওই গ্রামে বিভিন্ন অধিবাসীদের আস্তে আস্তে নিয়ে আসেন এবং ওখানে সুন্দর একটি উদ্যান করেন যার নাম হচ্ছে রাঘব বেরা সেই সময় রাজনগরের কিছু রাজকর্মচারী এই রাঘবপুরে আসে সেখানে কিছু গ্রামের মেয়ে তারা ওই জল নিচ্ছিল তারা বলপূর্বক কিছু মেয়েকে তারা তাদের শিবিরে নিয়ে যায় তো রাঘবানন্দ রায় ইনি শাক্ত পূজা করতেন ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও লাঠি খেলা থেকে আরম্ভ করে সমস্ত কিছু খুব পারদর্শী ছিলেন এই রাঘবানন্দ রায় তখন সেখানে আসেন এবং ওই মেয়েটিকে উদ্ধার করেন তো স্বাভাবিকভাবে সেই রাজকর্মচারীরা যায় এবং নালিশ জানায় তারপর একজন পাঠান সর্দার তার নাম হচ্ছে কোমর খান কোমর খানকে পাঠানো হয় রাঘব কোমর খান প্রচন্ড অত্যাচার শুরু করে তার অত্যাচারে ওই গ্রাম সব খালি হয়ে যেতে আরম্ভ করে এরপরে এই রাঘবানন্দ রায়ের নেতৃত্বে বিভিন্ন আশেপাশে সব গ্রাম ছিল সেখানে সব পুরুষেরা দল বেঁধে লাঠি নিয়ে তারা এই কোমর খানকে আক্রমণ করে এবং আক্রমণ করে একদম পালিয়ে যেতে বাধ্য করেন সেই সময় রাজনগরের অধিপতি ছিলেন আসাদুল্লাহ খান আসাদুল্লাহ খান তখন হাতেম খানকে পাঠান হাতেম খান ছিলেন অত্যন্ত বুদ্ধিমান তিনি প্রথমে রাঘব বেড়ায় না গিয়ে ওইখানে বেশ কিছুদিন থাকলেন থেকে এই রাঘবানন্দ রায় থেকে আরম্ভ করে এদের সম্পর্কে খোঁজখবর নিলেন খোঁজখবর নিয়ে তিনি করলেন কি আস্তে আস্তে সবাইকে ধরপাকড় আরম্ভ করলেন এবং রাঘবানন্দ রায়কে কয়েদ খানায় পাঠানো হলো তিনি রাঘবানন্দ রায়কে ছেড়ে দিয়েছিলেন তারপর অবশ্য রাঘবানন্দ রায়ের কোনো খোঁজ খবর পাওয়া যায় না এরপরে আস্তে আস্তে এই বা ওই রাঘবপুর বলে যে জায়গাটা সেটা হাতেম এর কবজায় চলে আসে এবং হাতেম খা ওই জায়গাটা ভোগ দখল করতে আরম্ভ করে আস্তে আস্তে বৃদ্ধ হচ্ছিলেন খান এই সময় একদিন তিনি বসে আছেন এমন সময় একজন পুরুষ এবং নারী দেখে মনে হলো বেশ সম্ভ্রান্ত বংশীয় তারা এসে উপস্থিত হলো এসে তারা পরিচয় দিল যে একজনের নাম হচ্ছে হাফেজ খান একজনের নাম হচ্ছে সেরিনা বিবি তো হাতেম খান বললো যে তোমরা এই রাত্রিরে কোথায় যাবে তোমরা এই বৃদ্ধের বাড়িতে আশ্রয় নিতে পারো তো ওরা একটু ইতস্তত করছিল বললো দেখো আমি একা রয়েছি আমার প্রাসাদে তোমাদের যদি আপত্তি না থাকে থাকতে পারো এই হাফেজ খান এবং সেরিনা বিবি রাতে আশ্রয় নিল এবং তারপরে আসতে আস্তে হলো কি এই হাতেম খান ওদেরকে একবারে পুত্র কন্যা হিসেবে দেখতে আরম্ভ করলেন প্রচন্ড স্নেহ করতে একদিন হঠাৎ দিল্লি থেকে সংবাদ এলো হাতেম খান হাফেজ খান এবং সৈয়দ বিবিকে ডাকলো বলে আমার কাছে একটা খুব গুরুত্বপূর্ণ খবর আছে বলে কি খবর ওসমান খান এবং আমিনা বিবি এরা দুজন দিল্লি থেকে পালিয়ে এসেছে আর এই আমিনা বিবিকে স্বয়ং মুঘল সম্রাটের মেয়ে সে পালিয়ে এসছে এবং তাকে বিয়ে করে এনেছে তার সেনাপতি পুত্র নাম হচ্ছে ওসমান হ্যাঁ এতদিনে তো ওরা হাতেম খানকে বিশ্বাস করতে শুরু করেছেন হাতেম খানকে নিজের পিতার মতো দেখেন ওরা বললো যে দেখুন আমি সেই ওসমান খান আর এই যে সেরিনা বিবি বলে যাকে পরিচয় দিয়েছিলাম এই হচ্ছে আমিনা বিবি মুঘল সম্রাটের মেই এর কিছুদিন পর আস্তে আস্তে হাতেম খান মারা গেল মারা যাওয়ার আগে উনি চেষ্টা করেছিলেন ওসমান খানকে এই জায়গাটা লাখেরাজ সম্পত্তি হিসেবে ভোগ করতে পারে সেই জন্য রাজার কাছে দরবার করেছিলেন সেই সময় রাজা ছিলেন রাজা এই বদিউজ্জামান তাদেরকে এই লাখেরাজ সম্পত্তি সনদ প্রদান করেন এরপরে এই ওসমান খান ওরফে হাফেজ খান এখানে প্রাসাদ নির্মাণ করেন তারপরে আস্তে আস্তে একটা গড় নির্মাণ করেন দুর্গ নির্মাণ করেন আর সেরিনা বিবি বা আমিনা বিবি তার তখন পুত্র সন্তান জন্ম নিল তারপরে একদিন একটা অনুষ্ঠানের মাধ্যমে তিনি গরিব দুঃখী সবাইকে খাওয়াচ্ছেন এমন সময় একজন ফকির এসে হাজির হলো সে বিভিন্ন জনে বসে হাত দেখছে হাফেজ খান বা ওসমান খান তিনি হাত দেখার ব্যাপারটা অত বিশ্বাস করতেন না কি মনে হলো বললো তুমি আমার হাত দেখতে পারো বলে হ্যাঁ হাত দেখতে পারি হাত দেখে বলল যে আপনি আগে অনেক সমস্যায় পড়েছেন বর্তমানে আপনার কোন সমস্যা নেই এমন কিছু কথা বললো হাফেজ খানের জীবনের সঙ্গে একেবারে হুবহু মিলে যাচ্ছে তো তখন হাফেজ খান খুব অবাক হয়ে গেল নিশ্চয়ই এর কোনো শক্তি রয়েছে বা ইয়ে রয়েছে তিনি বললেন আমার সন্তানের ভবিষ্যৎ তুমি বলে দিতে পারবে বল দেখুন সন্তানের ভবিষ্যৎ কিন্তু ওইভাবে তো বলা যায় না তার কারণ সন্তানের হাতে দেখা তৈরি হয়নি তা আপনার স্ত্রী হাত দেখতে হবে এবং আপনার হাত দেখতে হবে এই দুজনের হাত মিলিয়ে দেখে আমি আপনার সন্তানের ভবিষ্যৎটা বলতে পারবো আমিনা বিবিকে বা সেরিনা বিবি যাই বলেন ডেকে পাঠানো হলো ফকির কিন্তু খুব অদ্ভুত দৃষ্টিতে অনেকক্ষণ ধরে ওই সেরিনা বিবির দিকে তাকিয়ে থাকলেন যাই তারপরে হাত দেখলো হাত দেখে ভবিষ্যৎবাণী করলো উনি বলেছিলেন যে এরপরে আট দিন এর মাথায় তোমার সন্তানের শরীর খারাপ হবে বলে এর কোনো প্রতিকার নেই এর প্রতিকার হচ্ছে ওরা তখন ওই প্রাসাদে ছিল দুর্গে ছিল না দুর্গে যেও না এখানেই থাকো দুর্গে তোমাদের যা চলবে না দুর্গে গেলে কিন্তু এই সন্তানের ক্ষতি হতে পারে তোরা শুনে ভয় গেল যাই হোক ফকির বাইরে চলে গেল এবং তারপরে আর ফকিরকে কোথাও পাওয়া গেল না হাফিজ খান খুব অবাক হয়ে গেল যে হঠাৎ করে ফকির এইভাবে নিশ্চিন্ন হয়ে গেল কি করে সেই সময়টা মোটামুটি সতেরোশো সাল বর্গি হামলা চলছে আপনার রঘুজি ভোঁসলে মহারাষ্ট্র থেকে প্রায় চল্লিশ হাজার কেউ বলে কুড়ি হাজার অশ্বারোহী সেনা নিয়ে বীরভূমে এসে আশ্রয় হঠাৎ করে দেখা গেল সেই ফকির এসে উপনীত হয়েছে ফকির একদম শিবিরের সামনে হঠাৎ একজনের সঙ্গে দেখা হলো যার নাম হচ্ছে মীর হাবিব ফকির কে জিজ্ঞেস করলো প্রথমে যে আপনি কে আপনার পরিচয় বলে আমি মীর হাবিব বলে একজনকে খুঁজছি বলে মীর হাবিব কেউ খুঁজছেন কি দরকার আমার দরকার আছে বলে আমি মীর হাবিব ঠিক আছে আমি আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই একান্তে মীর হাবিবের পরিচয়টা হচ্ছে মীর হাবিব আগে এই নবাবের সঙ্গে কাজ করতেন কিন্তু পাকড়াও মীর তারপরে মীর হাবিব যখন রঘুজি ভোসলেকে বললেন যে আমি আপনার হয়ে কাজ করব তখন ও নিষ্কৃতি পেল আর মীর হাবিবকে বললেন আমার একটা সমস্যা হয়েছে আমি সোজাসুজি রঘুজি সঙ্গে কথা বলতে সবাই বসে আছেন রঘুজি ভোসলে মাঝে বসে আছেন তো রঘুজি ভোসলে জিজ্ঞেস করলেন যে তুমি ফকির কেন হয়েছো আমি ফকির হয়েছি প্রেমের জন্য রবিজি বসে খুব অবাক হয়ে গেল কি তোমার গল্প বলে আমি মুঘল সম্রাটের মেয়ে আমিনাকে খুব ভালোবাসতাম এবং আমিনার সঙ্গে আমার বিয়ের দিন ঠিক হয়ে গিয়েছিল এই যে ফকিরের আসল নাম ছিল হোসেন শাহ হোসেন শাহ ছিল মুঘল সম্রাটের ভাতস পুত্র বিয়ে ঠিক হয়ে গিয়েছিল তার মাঝে ওই সেনাপতি পুত্র ওর সঙ্গে এই বিবি শেরিনা বি পালিয়ে আসে সমস্ত ঘটনাটা বললো যে আমি ওকে খুব ভালোবাসতাম এদিকে ওসমান খান ওকে নিয়ে পালিয়ে আছেন সারা বেশ আমি টন্ন টন্ন করে খুঁজেছি এবং খুঁজতে খুঁজতে আমি এসেই বীরহুমে হাজির হই। তা আমাকে কথা দিন যে আপনি ওই আমিনা বিবিকে উদ্ধার করে দেবেন। তো রুহিজি বলল যে উদ্ধার করে বা কি হবে সেটা আরেকজনের স্ত্রী। বলেন না আমি ওকে বিয়ে করতে চাই ওকে বিয়ে না করলে আমার কাছে একটাই পথ সেটা হচ্ছে আমি বাকি জীবনটাও ফকির হয়ে কাটিয়ে দেবো তো যাই হোক হাবিব সমর্থন করলো আর হোসেন শাহ রঘুজি ভোসলেকে লোভ ও দেখালেন তাহলে আপনি প্রচুর ধন সম্পত্তি পাবেন কারণ মুঘল সম্রাটের মেয়ে ওরা যখন পালিয়ে এসছে ওরা এত মনিমুক্ত এত জহরত নিয়ে এসছে যেটা কিন্তু আপনি মুর্শিদাবাদ কিছুদিন আগে লুট করেছে মীর হাবিব জগৎ শেঠের বাড়িতে সেখানে প্রায় দু কোটি টাকা লুট করেছে দু কোটি টাকা কিছুই না যে জহরত আপনি এইখানে পাবেন তো যাই হোক বলাতে রঘুজি ভোসলে রাজি হলো এদিকে এই হেতমপুর বলে তখন যে জায়গাটা হাফেজ না গিয়ে কারণ যেহেতু ফকির বলেছে ওদের একটা বিশ্বাস তৈরি হয়েছে ওরা রাজপ্রাসাদেই রাত্রির কাটা চারিদিকে সৈন্য পরিবেষ্টিত হয়ে কারণ বুঝতে পারছেন বর্গি হানার সময় যে কোনো সময় আক্রমণ হতেই পারে রাত্রির হঠাৎ প্রচন্ড চিৎকার হাফেজ খান ওপর থেকে জানলা দিয়ে দেখছেন যে চারিদিকে সৈন্য এসে হাজির তো হাফেজ খান সঙ্গে সঙ্গে আমিনা বিবির সঙ্গে এসে দেখা করলেন দেখা করে দেখো মনে হচ্ছে বর্গি হানা হয়েছে আমাকে তো লড়াই করতে যেতে হবে তুমি নিরাপদে থেকো এই পুত্র সন্তানকে ভালো করে মানুষ করো বলে উনি যুদ্ধ করতে বেরিয়ে পড়লেন মারাঠা সৈন্যদের সঙ্গে প্রবলভাবে যুদ্ধ শুরু হলো হঠাৎ করে হোসেন শাহ সামনে এসে পড়লেন তখন ও ব্যাপারটা পুরো বুঝতে পারলে তুমি এখানে বলে আমি এসেছি দিল্লি থেকে তোমাকে খুঁজতে খুঁজতে এসেছি আমার আমিনার জন্য তুমি আমিনাকে নিয়ে পালিয়ে এসছো ওদের লড়াই শুরু হলো এবং ওদের দুজনের মধ্যে যখন লড়াই হচ্ছে রঘুজি বোসলের সেনাপতি ছিল মীর হাবিবের মীর হাবিব হঠাৎ পেছন থেকে হাফেজ খানকে হত্যা করল আর এদিকে মারাঠা সৈন্যরা এইবার রাজপ্রাসাদের ভেতরে প্রবেশ করার চেষ্টা করছে ঠিক সেই সময় তার বাচ্চাটিকে একজন কাছে তিনি নিয়ে তো যেসে মহিলা নন মুঘল সম্রাটের মেয়ে তিনি এমন ভাবে লড়াই শুরু করলেন যে রঘুজি ভোসলে তিনি দুর্গার ভক্ত তার মনে হল যে স্বয়ং দুর্গাকে সামনে দেখ তিনি যুদ্ধ করতে চাইলেন না কিন্তু এই একা একাণা বিবি বা আমিনা বিবির পক্ষে তো সম্ভব নয় যেটা কারণ চারিদিকে হাফেজ খাঁ মৃতদেহটা সামনে পড়ে রয়েছে তখন তিনি আর পারলেন না মানে তিনি অবস হয়ে গেলেন তরোয়াল ফেলে দিলেন এবং হাফেজ খাকে এরকম ভাবে জড়িয়ে ধরে প্রচন্ড কাঁদতে লাগলেন মারাঠা সেনারাও তখন কি করবেন ঠিক করতে পারছেন না ওইরকম একটা দৃশ্য দেখে খুব করুণ দৃশ্য কানতে 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 সেলিনা বিবি করলেন কি প্রাসাদের ভেতরে ঢুকে গেলেন মারাঠা সেনারা এতই কিং কর্তব্য বিমূল হয়ে গেছেন যে সেখানে বাধা দেওয়ারও কোনো পরিস্থিতি ছিল না ভেতরে ঢুকলেন ভেতরে ঢুকে বাচ্চাটাকে নিলেন বাচ্চাটাকে নিয়ে আয়কে জিজ্ঞেস করলেন তুমি কি এই বাচ্চাটাকে রক্ষা করতে পারবে আয়া কোনো উত্তর দিল না আয়া একদম নিশ্চয় ঠিক আছে আমি এখন মা এ আমার সঙ্গেই যাবে এই বলে সেরিনা বিবি ছাতে চলে গেল আর এদিকে পেছন পেছন তখন হোসেন এসছে ছাতে দাঁড়িয়ে আছে হোসেন না এতদিন পর আমি তোমাকে পেলাম আমি তোমাকে ছাড়া বাঁচবো না আমি তোমার সঙ্গে বিয়ে করতে চাই তো সেরিনা বিবি বললেন যে না সেটা সম্ভব না আমি হাফেজ খাকে বিয়ে করেছি আজও আমি হাফেজ সঙ্গেই যাব এই বলে উনি ছাদ থেকে লাফ মারলেন সন্তানকে নিয়ে এবং এই সন্তানকে নিয়ে লাফ মেরে ওখানে মারা গেলেন এবং আজও আপনার এই সেদিনা বিবি সমাধি খেতুমপুরে রয়েছে হাফেস খাড় সমাধি আছে মানে দুজনের সমাধি পাশাপাশি মৃত্যুর পরও ওনারা কিন্তু পৃথক হননি যদিও খুব কম লোকেরাই ওখানে যায়